وعليكم السلام <سؤال> ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق محمد المبعوث رحمة للعالمين نبينا عليه أفضل الصلاوات وأتم التسليم وعلى آله الطيبين الطاهرين وعلى صحابته الميامين وانتبههم بإحسان إلى يوم الدين أدرك شماني تب هاي بولتن جي جنا شانكان مهيلار তো আমাদের এক ভাবি হয় তো অন্য কোন এক পুরুষের সঙ্গে জিনা করেছিলেন তো তো ভাই আছে এরপরে ওই ভাবির সঙ্গে আমাদের কি ধরনের রিলেশন হওয়া উচিত আমরা বা আমাদের সন্তান তার সঙ্গে কি ভালোভাবে চলবে না সম্পর্ক ছেদ করবে এরকমটি প্রশ্ন করেছিলেন ভাই সম্ভবত আমি ভাইজান যান আপনি কি মনে হয় উত্তরও দিয়েছিলাম যা হোক সেটা আপনারও মিস্টেক হতে পারে আমারও হতে পারে হয়তো উত্তর দেয়নি কথা হলো যে ভাই কি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভাইয়ের সম্পর্কের সঙ্গে আপনাদের সম্পর্ক যেহেতু রক্তের ভাই সম্পর্ক ছিন্ন ছিন্ন করে থাকলে আপনাদের তার থেকে সম্পর্ক অটোমেটিক্যালি হয়ে গেছে আপনি দেবর বা যেই হন না কেন দেবর তো এমনি ভাবির থেকে পর্দা বজায় রাখবে দূরে থাকবে আপনার সঙ্গে তো এমনি তার সম্পর্ক ওই কিছু নেই আর আপনার সন্তান সন্ততিরা তাদের চাচি হলে তো চাচা ছেড়ে দিলে তো গায়ের মাহারাম হয়ে যাচ্ছে সে ক্ষেত্রে তাদের সম্পর্ক তো এমনিই থাকবে না আর যদি ভাই না ছেড়ে দিয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে তো আপনাদের সম্পর্ক তার সঙ্গে সুসম্পর্কই রাখতে হবে কেননা মানুষ শয়তানের অসহসা জনিত কারণে জিনা করে পাপ করে সেক্ষেত্রে ভাবিকে তাওয়া করা উচিত ইসলামী ল থাকলে শর্ত সাপেক্ষ হিসেবে মানে সাক্ষী সাক্ষী প্রমাণ সহকারে হয়তো তাকে রজম করা হতো আর আজ পর্যন্ত চারজন পুরুষের আটটি চোখ দেখেছে সুইসুতার মতো সম্পর্ক যেটা জেনা সাবেত হওয়ার জন্য শরীয়তের শর্ত দেয়া হয়েছে সেটা ইমাম আল ইমাম ইবনে তাইম আহমত উল্লাহ সপ্তম দশকের শতকের সপ্তম শতকের দিকের আলেম মহামতি আলেম তিনি বলেছেন যে এই সাতশো বছর আল্লাহ রসুলের জামানা থেকে পেরিয়ে আসার পর আজ পর্যন্ত তাহিক হয়নি মানে সত্যিকার অর্থে সাব্যস্ত হয় এভাবে জেনা প্রমাণ দিয়ে একটাও জেনা সাব্যস্ত হয় নাই এখন আপনি বলেন কে বলতে পারবেন যে আপনার ভাবিকে এভাবে চারজন পুরুষ আটটা চোখে দেখেছে যে সুস্মুতার মতো সম্পর্ক সে জিনা করেছে হয়তো নির্ভর হয়তো সন্দেহের উপরে চালিয়ে দেওয়া হচ্ছে অথবা হয়তো তাকে গোপনে এক জায়গায় বসে থাকতে দেখেছে ভাবিকে ওর সঙ্গে এভাবে কারিনা দিয়ে ধরা হয়েছে যে সে ভাবি জিনা করেছে তাহলে এভাবে কিন্তু সাব্যস্ত হয় জেনা না এর জন্য এভাবে আলেম খুব যারা বেশি সূক্ষ্ম জ্ঞানের আলেম তারা কিন্তু এভাবে জেনা সাব্যস্ত করা থেকে খুব দূরে সরে থাকে ভয় করে যে আমি একজন জেনা করে নাই তাকে আমি জেনার তহমদ দেই আল্লাহর কাছে কিন্তু আমিও আশিটা ব্যাট খাওয়ার হকদার হয়ে যায় সেই জন্য বিষয়টি যেহেতু সুদূর পরাভূত তাই ভাইয়ের সঙ্গে ভাবের কি সম্পর্ক সেটা আমাকে বলুন যদি ভাই ভাই যদি ভাবিকে না ছেড়ে দিয়ে থাকে বৃহত্তর স্বার্থকে কেন্দ্র করে সেক্ষেত্রে ভাবি তাওয়া করবেন আল্লাহ ভালো জানেন ভাবি আসলে জিনা করেছেন কিনা এই জন্য আল্লম বলেছে হ্যাঁ তখন জেনা সাব্যস্ত হওয়ার একটি বিষয় থাকে আপন স্বীকারোক্তিমূলক যদি ভাবি কারো কাছে স্বীকার করে থাকে যে হ্যাঁ আমি জিনা করেছি সেটাই বাকি থেকে যায় তাহলে এরকম হলেও ভাবি আল্লাহর কাছে তবা করার সুযোগ পায় কারণ ইসলামী সরকার আমাদের দেশে নেই আর আমাদের কাছে চারজন সাক্ষী আটটা চোখ প্রমাণ নেই যে সুসুতার মতো তাদেরকে দেখেছি সেক্ষেত্রে বিষয়টি এরকম যে ভাই যদি ভাবির সঙ্গে সম্পর্ক ধরে রাখে আপনাদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে সাধারণ যেভাবে নর্মাল সম্পর্ক ছিল আপনাদের বাচ্চাদের সঙ্গে সেভাবে রয়েছে সাধারণ নর্মাল সম্পর্ক রয়েছে তবে গায়ের মারা এসে তার সঙ্গে পর্দার এবং দূরত্ব এ বজায় তো আপনাদেরকে সবসময় রাখতে হবে হাজা আল্লাহ আলমদাহ সাল্লাম